বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরাকে বিয়ে করার কিছুদিনের মধ্যে হযরত হাজেরার গর্ভে সন্তান আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 70 বছর, তখন হাজেরার গর্ভে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মের পর থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী হযরত সারা আলাইহিস সালাম হাজেরাকে তেমন আগের মতো দেখেন না, কেমন যেন শত্রু ভাবতে শুরু করেন। একদিন হযরত সারা হযরত হাজেরাকে অনেক চেষ্টা করে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দেন। সে সারা আজ হাজেরাকে সতিনীর মতো দেখতে শুরু করেছে, তার প্রতি শত্রুতামূলক আচরণ করতে শুরু করেছে, এমনকি বিভিন্ন কায়দায় হাজেরাকে মানসিক নিপীড়ন করতে শুরু করেছে। একদিন হযরত সারা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেই বসলেন, হাজেরা থাকলে আমি অন্য স্থানে চলে যাব, আর যদি আপনি আমাকে বাড়িতে রাখতে চান তাহলে হাজেরা এবং তার পুত্রকে এমন স্থানে রেখে আসতে হবে যেখানে জনমানব শূন্য, মরুভূমিময় এবং পানি শূন্য এলাকা। স্ত্রী সারার কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহা চিন্তায় পড়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন যে এই অবস্থায় হাজেরাকে মরুভূমি স্থানে রেখে আসলে আল্লাহর কাছে কি জবাব দিবেন, আবার সারার ইচ্ছা অনুযায়ী কাজ না করলে সে রাগ করে হাজেরাকে জ্বালাতন করতে থাকবে। এমন চিন্তা করতে করতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার করণীয় সম্পর্কে জানিয়ে দেয়া হলো, তিনি এখন কি ব্যবস্থা গ্রহণ করবেন। মহান আল্লাহ তাকে নির্দেশ করেন যে, হে ইব্রাহিম, তোমার স্ত্রী সারা যা বলছে তুমি তাই করো। হাজেরাকে এমন একটি জায়গায় রেখে আসো যেখানে কোনো গাছপালা, ফল, শস্য, পানি বা লোকজনের বসতি নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে এরূপ নির্দেশ লাভ করে এবার কিছুটা সুস্থ বোধ করতে শুরু করলেন। তিনি মনে করলেন, মহান আল্লাহ তাআলা কোনোদিন তার বান্দার অমঙ্গল করতে পারে না, তাই এই আদেশের পেছনে নিশ্চয় কোনো রহস্য বা কল্যাণ নিহিত রয়েছে যা আমি বুঝতে পারছি না। এসব চিন্তা করার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা এবং তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় নির্বাসনে পাঠিয়ে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদিও ফিলিস্তিনে বসবাস করতেন, কিন্তু সর্বদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য মক্কায় যেতেন, এবং সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে মক্কায় কাবা শরীফ নির্মাণ করেন। আজকে এ পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা জানব কিভাবে মক্কায় কাবা শরীফ নির্মাণ করা হলো সে সম্পর্কে। সে পর্যন্ত ট্রুফ্যাক্ট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তথ্যগুলো গ্রহণযোগ্য মনে হলে ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার যে কোনো মতামত নিচে কমেন্ট করে আমাদের জানান। ধন্যবাদ।